and welcome back to my channel. This is Banasree. And I hope you guys are doing well. Today we are going to Cafe Ekante. At Eco Park, at back side, at the একটি সত্যি অসাধারণ রাত্রিবেলা সম্পূর্ণ জায়গাটা লাইট দিয়ে সাজানো আর ফুলে ভর্তি যে কোনো মানুষেরই ভালো লাগবে ছোট থেকে বড় সবারই এখানে কিন্তু অবশ্যই এসো আর ভালো লাগলো মানে দেখার পরে কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই জানাতে সম্ভব তোমাদের দেখানোর চেষ্টা করছি আমি তোমরা দেখো কি অপূর্ব বাইরের দেশের বা বাইরের স্টেটের যে কোনো জায়গাকে কিন্তু আর মানায় আমার হাজবেন্ডের মেয়ে দাঁড়িয়ে আছে চারিদিকে জল আর মাঝখানে ব্রিজ করা ভেতরটা আমি এখন ঘুরে ঘুরে দেখছি আর তোমাদের সাথেও শেয়ার করছি দেখো বাইরের দিকে একটা বিশাল বড় গ্রাউন্ড আছে এখানে অনেক রকমের প্রোগ্রাম হয়ে থাকে এখানে যেরকম এখন জি বাংলার সোনার সংসারের প্রিপারেশন চলছে আর তাছাড়াও কটেজ রয়েছে প্রচুর রকমের যেখানে তোমরা গিয়ে থাকতেও পারো তো যাই হোক ভেতরটা অল ওভার খুব সুন্দর করে সাজানো আর রাত্রিবেলা আরো বেশি ভালো লাগে বেঙ্গলি ফুড খেতে তো আমরা ডান দিকের রেস্টুরেন্টটায় গেছিলাম কিন্তু তোমরা চাইলে কিন্তু হাউস বোটের যে মজা একটা সেটাও নিতে পারো চাইনিজ ফুড খেতে খেতে তো আমার মেয়ে এখন ফ্লাওয়ার্স দেখছে খুব ভালোবাসে দেখলেই নিতে চাইছে আর নানান রঙের ফুলে ভর্তি দেখতে বেশ ভালো লাগছিল যারা হাউস বোটে গিয়ে খাওয়া দাওয়া করতে চাও তাদের জন্য বলবো সামনেও স্পেস আছে বাগানের মতন করা আছে ওখানে বসেও খেতে পারো আবার হাউস বোটের মধ্যেও খেতে পারো বেশ ভালো লাগবে আর সামনে গিয়ে একটু ফটোও তুলতে পারো জল আছে বেশ দারুণ লাগবে আর আমি যদিও বা বাঙালি ফুড খেয়েছি তোমাদের জন্য কিন্তু আমি পুরো ব্যাপারটাকে শ্যুট করে নিয়েছি আমরা সোজা চলে আসলাম ক্যাফে একান্তের ভেতরে খাওয়া দাওয়া করতে মানে ডিনার করতে তো আমরা যেহেতু বেঙ্গলি ফুড খাবো তো আমরা বেঙ্গলি রেস্টুরেন্টে আসলাম তো যেটা আগে আমি বললাম যে হাউস বোটের ঠিক উল্টো দিকে তোমরা দেখতে পাচ্ছ ভেতরটা খুব সুন্দর করে সাজানো আমার মেয়েও খুব এনজয় করছিল তো চলো ভেতরে যাওয়া যাক তো এবার আমি তোমাদের ভেতরে পরিবেশটা শেয়ার করছি দেখো ভেতরটা খুব সুন্দর করে সাজানো বিশেষ করে বাঙালিয়ানাকে মাথায় রেখে আমি তোমাদের সঙ্গে আগেও শেয়ার করেছিলাম সোনার তরি সেখানেও কিন্তু দারুণ সাজসজ্জা তো এবার মেনু কার্ডও শো করছি দেখো নানান রকমের খাবার আছে বাঙালি খাবার দাবার যেরকম আমরা খাই সবকিছু এখানে পাবে তো আমরা দেখছিলাম আজকে কি কি খাওয়া যায় প্রথমে যেটা আমরা অর্ডার করলাম ফিশ ফ্রাইটা এখানে খুবই টেস্ট আছে তবে সাইজটা আমাদের একটু ছোট মনে হলো ইউজুয়ালি তবে খেতে খুব ভালো ছিল ওভারঅল যদি বলা যায় খাওয়া দাওয়ার বেশ ভালো ড্রিঙ্কস দেখে তোমরা মনে করতে পারো কোকা কোলা কিন্তু আমি কখনোই প্রেফার করি না আমার বাচ্চাকে দেওয়া বা আমরা নিজেরাই খাওয়া কোকা কোলা তো এটা ছিল পোড়া আম বা কাঁচা আম সামথিং এরকমই নাম ছিল সেটার শরবত চলো এবার খাবার দাবার চলে এসেছে আজকে একটু অন্যরকম খাবার দাবার আমরা অর্ডার করেছি কারণ সকালবেলা বাড়িতে মাটন খাওয়া হয়ে গেছিলো তো আমরা চাইছিলাম নাকি ননভেজ কিছু খাই তো এবার ভেজের মধ্যে আমরা যেটা নিয়েছি হিঙের কচুরি এখানে এক প্লেট এর মধ্যে পাঁচটা দিচ্ছে আর সঙ্গে আমরা নিয়েছি লুচি সেখানেও পাঁচটা
আর এছাড়াও সঙ্গে নিয়েছি ছোলার ডাল, যেটা নারকোল দিয়ে করা হয়, বেশ খেতে ভালো লাগে এই লুচির সাথে। আর এদিকে হিঙের কচুরির সাথে আলুর দম, জাস্ট ফাটাফাটি, মানে বুঝতে পারছো তো কম্বিনেশনগুলো কত সুন্দর। মানে আমাদের দুজনেরই প্রচণ্ড প্রিয় লুচি, কচুরি, ছোলার ডাল, আলুর দম। তো চলো শুরু করা যাক। সবার শেষে আমরা অর্ডার করলাম ডেজার্ট আইটেমে। ডেজার্ট আইটেমের মধ্যে অনেক কিছু ছিল, কিন্তু আমরা চুজ করলাম নলেন গুড়ের আইসক্রিম, সবার ফেভারিট। নলেন গুড়ের যে কোনো প্রোডাক্ট, মানে যে কোনো আইটেমই কিন্তু দারুণ লাগে খেতে, আর তা যদি হয় আইসক্রিম। আর আমার মেয়ের তো আইসক্রিম খেতে খুব ভালো লাগে। তো তোমরা দেখতে পাচ্ছ ও আইসক্রিম খাচ্ছে, টিস্যু পেপার দিয়ে হাত মুছছে, মুখ মুছছে, দুষ্টুমি করেই চলেছে, তো সঙ্গে সঙ্গে আইসক্রিমও ট্রাই করছে। দারুণ লাগছে না, ব্যাকে হাঁটছে আমার বর। বাও, জাস্ট ফাটাফাটি। এ দেখো তোমরা জায়গাটা কত সুন্দর। আর একটা জিনিস দেখাচ্ছে, এই যে দূরে কটেজগুলো দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু থাকা যায়, ঠিক আছে, থাকতেও পারো এসে। এখানে আলোর পরিমাণটা খুবই কম, তো আমরা ক্যাফে একান্তে ডিনারটা কমপ্লিট করে এখন চললাম বাড়ির দিকে। রাত্রিবেলা লোকজনটা একটু কম আছে, এজন্য ভিডিও শ্যুট করতে বেশি সুবিধে হচ্ছে। আর পুরোপুরি আমি এই জায়গাটার ভিউ তোমাদের দিলাম, তোমরা কোনোদিনও এখানে ঘুরতে আসতেই পারো। আর খাওয়ার দাওয়ারও কিন্তু খুব ভালো, বেশ কোয়ালিটি রাখে। দেখো স্পেশালি একটা জিনিস কি জানো, কলকাতার মধ্যে এত সুন্দর সুন্দর প্লেস আছে, মানে আমাদের বাইরে কিন্তু যেতে হয় না। আমরা যদি ইউজুয়ালি দেখি এই জায়গাটাই জাস্ট মানে ফাটাফাটি, যেহেতু আমরা কলকাতার মধ্যে থাকি আমরা কিন্তু অতটা গুরুত্ব দিই না, কিন্তু তোমরা কিন্তু অবশ্যই আসবে এখানে, আমি তোমাদের সাজেস্ট করবো, দারুণ লাগবে। তো বন্ধুরা, তোমাদের যদি ভালো লাগে আমার এই ব্লগটা, একটা লাইক করে ফ্যামিলি আর ফ্রেন্ডসের সাথে শেয়ার করতে ভুলবে না। আর যারা আমার চ্যানেলে নতুন এসেছো তারা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা হিট করে রাখবে, তাতে করে এরকম ইন্টারেস্টিং ইন্টারেস্টিং অনেক রকমের কন্টেন্ট তোমরা দেখতে পাও। পরের ভিডিও পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আর অলওয়েজ স্মাইলিং ফেসে থাকো। টাটা।